আজ ইন্টারন্যাশনাল ড্রাগস অ্যাবিউজ ডে। তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিটেন করি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটে 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, ওষুধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, দুজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে এনটিপিএস কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল, এবং যতটুকু ওরা যেটা বলছে, ওরা কুয়াই অথবা টিলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অব্দি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো। 17 পাওয়া গেছে প্যাকেট সাবানে কেস। 17 প্যাকেটে 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, শুধু হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে, একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর, আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, দুজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে এনডিপিএস কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল, এবং যতটুকু ওরা যেটা বলছে, ওরা কুয়াই অথবা টিলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অব্দি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো। সাক্ষী আইসা, সাক্ষী আইসা,